আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যামিলিন ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি অ্যামিট্রি পটাইলিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সদস্য, যা 10 মিগ্রা আকারে বাজারে পাওয়া যায়। এটি অপসোসিন ফার্মা লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে মাত্র 85 পয়সা। এবার আসবো এর নির্দেশনা এবং ব্যবহারবিধি নিয়ে, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি মূলত বিষণ্ণতা, বিশেষ করে যে ক্ষেত্রে ঘুমের প্রয়োজন রয়েছে, শিশুদের রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ, অর্থাৎ যে সকল শিশুরা রাতে অতিরিক্ত বিছানায় মূত্রত্যাগ করে তাদের ক্ষেত্রে, মাইগ্রেন প্রতিরোধে, দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা এবং দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী। এবার আসবো এর মাত্রা এবং সেবনবিধি নিয়ে। বিষণ্ণতার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় 75 মিগ্রা বা বয়োবৃদ্ধ বা কৈশোরদের ক্ষেত্রে 30 থেকে 75 মিগ্রা প্রতিদিন বিভাজিত মাত্রায় অথবা একক মাত্রায় ঘুমানোর সময় খেতে হবে। এবং যে সকল শিশুরা রাতে বিছানায় মূত্রত্যাগ করে তাদের ক্ষেত্রে 7 থেকে 10 বছরের শিশুদের জন্য 10 থেকে 20 মিগ্রা এবং 11 থেকে 16 বছরের শিশুদের জন্য 25 থেকে 50 মিগ্রা ট্যাবলেট রাতে সেবন করতে হবে। এবং চিকিৎসার সর্বোচ্চ সময়সীমা ধীরে ধীরে কমানো সহ 3 মাস এবং পুনরায় অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই ব্যবহার করতে হবে। মাইগ্রেন প্রতিরোধে প্রতিদিন 100 মিগ্রা করে খেতে হবে এবং দুশ্চিন্তাজনিত ব্যথায় 10 থেকে 25 মিগ্রা করে প্রতিদিন 3 বার খেতে হবে। যদিও এই ওষুধ কখন খেতে হবে এবং কীভাবে খেতে হবে তা আমি আপনাদের বলে দিলাম, কিন্তু আমি আপনাদের শারীরিক কন্ডিশন, ওজন কিংবা বর্তমানে কী সমস্যায় ভুগছেন তা জানি না। শুধুমাত্র কারো কথায় এবং ফার্মেসি থেকে ওষুধ কিনে কেউ নিজে নিজে খাবেন না, কারণ আপনার বর্তমান সমস্যা এবং শারীরিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করে ডক্টর যত ডোজ এবং যত দিন সাজেস্ট করবেন তা খেতে হবে, অন্যথায় সমস্যা হতে পারে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে সূক্ষ্ম মুখ, মাথা ঘোরা, পেট ব্যথা, ওজন বৃদ্ধি, ঝাপসা দৃষ্টি, চটকা, কোষ্ঠকাঠিন্য, ট্রাবল প্রসাব, রক্তপাত, অম্বল, পেশি আক্ষেপ, কমে যাওয়া যৌন ক্ষমতা, বৃদ্ধ স্তন ইত্যাদি। এই ওষুধটি আপনারা গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে শুধুমাত্র মায়ের সম্ভাব্য সুবিধা এবং ফিটনেসের ওপর ঝুঁকির সমূহকে বিবেচনা করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়েই গ্রহণ করবেন, কারণ এই গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন সময় একটি সেন্সিটিভ সময়, অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা যাবে না। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।